বাধার ঘাটে চলছে বাইক বাহিনী নৈরাজ্য। দিন দুপুরে প্রকাশ্যে গাড়ির চালককে মারধর এবং ধমকি চমকি দিয়ে দোকানপাট বন্ধ করিয়ে দেওয়ার অভিযোগ তুললেন গত বিধানসভা নির্বাচনের ফরওয়ার্ড ব্লকের বিজেতা প্রার্থী পার্থ রঞ্জন সরকার। তিনি শুক্রবার নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলন করে জানান, নির্বাচনোত্তর সন্ত্রাস বাধার ঘাটে কিছুদিন বন্ধ থাকার পরে গত 12 এপ্রিল থেকে পুনরায় শুরু হয়েছে বাইক বাহিনীর তাণ্ডব। এদিকে বাধারঘাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ক্যাম্পের বাজার এলাকার সুব্রত পাল, বিজয় বণিক সহ কয়েকজনের দোকান বন্ধ করে দিয়েছে বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা। বৃহস্পতিবার এলাকার গোপাল পাল নামে এক অটো চালককে ক্যাম্পের বাজার এলাকায় মারধর করে এলাকার বিধায়িকা মিনা রানী। সরকারের উদ্দেশ্যে তিনি বললেন, সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য, তোলাবাজি বন্ধ করার জন্য, মানুষের ওপর যাতে শাসক দলের দুর্বৃত্তরা এহেন সন্ত্রাস বন্ধ করে তার জন্য আহ্বান জানান। এর পাশাপাশি তিনি এলাকার সাধারণ জনগণকে ধমকানো চমকানোর বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান। আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, রাজ্যে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে। নির্বাচনোত্তর সন্ত্রাসে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে আছে, পরিস্থিতি ক্রমশ মানুষকে চোখ রাঙাচ্ছে। শাসক দল যাতে এ ধরনের সন্ত্রাস থেকে দূরে সরে এসে উন্নয়নের স্বার্থে কাজ করে তার দাবি জানান এলাকার বিজেতা প্রার্থী। তো আপনাদেরকে ডাকাবার একটি উদ্দেশ্য, গত 12 তারিখ বিধানসভা নির্বাচনের ফলাফলের পরে এবং নির্বাচন উত্তর সন্ত্রাস থেকে আরম্ভ করে নির্বাচন পরবর্তী ফলাফলের যে সন্ত্রাস কিছুদিন বন্ধ থাকার পরে আবার 12 এপ্রিল সকাল 11:30 হবে, তখন থেকে ওরা একদল বাইক বাহিনী, তারা জনগোষ্ঠীভাবে তারা বিজেপি আশ্রিত দুষ্কৃতী, তারা বাজারঘাটের কিছু জায়গায় দোকানপাট বন্ধ করা থেকে আরম্ভ করে মানুষের প্রতি খারাপ আচরণ করার চেষ্টা করে প্রথমে তারা শুরু করে চারিপাড়া বাস্তুবিজ বিজয় বণিক, তার বাবার নাম হরি বণিকের বাড়ি থেকে, ওদের দোকানটা খোলা ছিল, ওর মা দোকানে ভরা ছিল, মহিলাকে ধমকিয়ে চমকিয়ে দোকান ভেঙে ফেলবো, তোদের বাড়িঘর পুড়ে ফেলবো, বিজয়কে এনে দেয় ইত্যাদি গালিগালাজ করে দোকান বন্ধ করে দিল এবং বললো আর কোনো দোকান খুলতে পারবি না। এখান থেকে ওরা এই বাইক বাহিনীর দলটা ক্যাম্পের বাজার যায়, ক্যাম্পের বাজার গিয়ে সুব্রত পাল ডাক নাম তার লিটন, ওর কাপড়ের দোকান এবং ওর একটা স্টেশনের দোকান আছে এগুলি বন্ধ করে দেয় এবং হুমকি ধুমকি মারে। তারপর ওরা বাজার থেকে বিভিন্ন জায়গা প্রান্তে এই বাইক নিয়ে বাইক বাহিনীর দল ঘুরে বেড়ায় মানুষকে ভয় ভীতি দেখানোর উদ্দেশ্যে। এভাবে বাজারঘাটে ত্রিপুরা রাজ্যের সর্বত্র সন্ত্রাস চলছে, বাজারঘাটেও তার খুব কম নেই, কমেনি। আমি রাজ্যের প্রশাসন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, উনি ভদ্রলোক, ওনার কাছে আমি আপনাদের মাধ্যমে আবেদন রাখছি, প্রত্যেকটা মানুষের বাঁচার অধিকার, রাজনৈতিক অধিকার বা বাক শক্তি বা কথা বলার অধিকার আছে, তাই ওদেরকে যদি এগুলি মানুষের না থাকে তাহলে মানুষ এই সমাজে এবং এই দেশে এবং রাজ্যে বসবাস করবে কী করে। আমি ওনার